কখন হাতে নেব কখন যে পাবো আমি নিজে বুঝতে পারছি কাল থেকে ফোনটা আমি হাতে বার ও কি চলে আসবে না থাকবে তাহলে বল 10:30টা 12:30টা ট্রেনটা যেতে হ্যালো গাইস গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো বডি কুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমি আজকে যাচ্ছি কালকে তো গিয়েছিলাম ফোন কিনতে 15 Pro Max পাইনি তো আজকে আবার যাচ্ছি 16 Pro Max নিব ভেবেছিলাম তারপরে আমি ওটাকে আর নেবো না চেঞ্জ করে দেবো ওটার ক্যামেরা দুটো আমি দেখলাম অনলাইনে সার্চ করে তো ক্যামেরা দুটো আমি নেবো না তো 15 Pro Max-ই নেবো তো সেটাই যাচ্ছে যে আমি মিষ্টু আর সামনে আছে আর একজন এই দেখাও চলো যাওয়া যাক গিয়ে দেখি কি হয় না হয় আজকে সারাদিন ঘুরবো ফোনটা কিনে নেবো রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করবো কিছু কেনাকাটি করবো আবার শীতে জোর নেই আজকে আমি ব্ল্যাক কালারের চুড়িদার পরেছি আর একটা প্যান্ট পরেছি প্লাজো আর কিছু না আর এই যে হাতে যা সেটা চলো থাকো সঙ্গে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর গাইস দেখো চলে এসেছি আমি সাউথ সিটি মল এই যে যাই হোক কিছু করেছে দেখো বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে এখানটা করে দেখেছো আর আমাদের মিষ্টুর মজা দেখো এ আসো নিচে না দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখো আমার ফোনে একটা পছন্দ হয়ে গেছে সবে তোমাদের দেখাচ্ছি দাঁড়া ওয়েট করো নিয়ে আসছে আর আমাদের মিষ্টুর মজা দেখো আর মিষ্টু এখানে পছন্দ করেছে অ্যাপেলের দেখো এই ওয়াশটা তো গাইস দেখো আমি এই ফোনটা নিচ্ছি কি 15 প্লাস তোমরা ভাবছো তো যে আমি আবার বাড়িতে কি করছি তো আমি ফোনটা নিয়ে হয়ে গেছে ওখানে পেমেন্ট করেছি হাফ পেমেন্ট করার পরে আমার যে এটিএম কার্ডটা সেটা লিমিটটা খতম মানে শেষ হয়ে গেছিলো আর এটিএম ওদের ওই ম্যাসিংও হচ্ছিলো না আর আমার এটিএম কার্ডও আমি পাচ্ছিলাম না তুলতে তার জন্য আবার এটা পরের দিন বাড়িতে এসেছি আবার 24 ঘন্টার পর যে এটিএমটা আমার চালু হবে তার জন্য আমি আবার যাচ্ছি ফোনটাকে আনতে তো চলো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে আমি বলে দিলাম নাহলে আবার ভাববে যে বাড়িতে আমি আবার কী করতে এলাম তো চলো এবার আমি ফোনটা আনতে যাচ্ছি গিয়ে আবার দেখা হচ্ছে চলো তো তো ফোনটা আনতে গিয়ে এটাই হয়েছিল আর কি আমার এটিএম থেকে টাকা অতটা ওখানে নিচ্ছিল না লিমিটেড দেখায় না একটা সে লিমিটটা দেখাচ্ছিলো তার জন্য আমি টাকাটা তুলতে পারিনি বলে আবার ওখানে হাফ টাকা দিয়েছিলাম আর আজকে কিছুটা টাকা দেবো এটা ভালো লাগছে না ওইটা পড়বার তো সেটাই আর কি আনতে যাচ্ছি মোবাইলটা তো চলো সঙ্গে থাকো কি মোবাইল নিচ্ছি তোমরা তো দেখেছিলে তো গিয়ে আবার দেখা হচ্ছে দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি তো গাড়িতে করে যাচ্ছি যেতে যেতে গাড়ি পাংচার হয়ে গেছে এখন তো এই যে গাড়ি এখন বাইরে দাঁড়িয়ে এখন গাড়ির চাকা চেঞ্জ হচ্ছে চাকা আমরা দেখো এখন রাস্তায় দাঁড়িয়ে আমার ফোনটা যে কখন হাতে নেব কখন যে পাবো আমি নিজেও বুঝতে পারছি কাল থেকে ফোনটা আমি হাতেই পাচ্ছি না
সোনারা দেখো, আমার স্বপ্নর ফোন আমার হাতে চলে এসেছে। আমি এবার এটা আনবক্সিং করছি। তো চলো, আমি নিয়েছি এটা পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা তো খুব ভালো লাগে, তার জন্য পিঙ্ক না, ওটা হালকা যে একটা গোলাপি গোলাপি কালার হয় না, মানে আমি যেই টপটা পরে আছি একদম সেম মিশে গেছে, বুঝেছো, দুটো কালারে। তো চলো, ফোনটা আনবক্সিং তো করলাম, আর এটা 15। তো চলো এবার আমি এটাকে তুলবো আর কি, যে উপরে যে একটা কাগজ থাকে না, স্টিকারটা, যখন তুললাম ফোনটা চালু করছি। দেখো, আমি তো জানি এর আগে তো আমার ফোন ছিল, আইফোন তো আমার একটা আছে, ওটা হলো, এই দেখো, মানে ফোনটা কেনার পরে আমার এতটা আনন্দ হচ্ছে, এতটা আনন্দ হচ্ছে, আমি যখন আইফোন 13টা কিনতে গেছিলাম তখন এতটা আনন্দ হয়নি, এখন যা হচ্ছে। এবার আমাদের কী হচ্ছে বলতে, এবার এই ফোন থেকে ডেটাগুলো সব ওই ফোনে নিতে হবে, তো তার জন্য আর কি সেটাই নিবো বলেই ওখানে দাঁড়িয়ে আছে, কেননা অ্যাপেল আইডি বানাতে হবে, অনেক কিছু এখন ইয়ে আছে, মানে কাজ আছে ফোনের মধ্যে। ফোনটা আমি একটা কিসেও খেয়ে নিলাম, ফোনটার কিন্তু কালারটা আমার সেই লেগেছে। আর আমি এখানে একটা ফোন নিয়ে সাউথ সিটি মলে খেতে চলে এসেছি, চলো কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। এবার ফোন কিনলাম এত দামি একটা, এত সুন্দর, এবার কিছু খা একটু পার্টি না করলে হয়, কিছু খাওয়া দাওয়া না করলে হয়। তো চলো এবার কি অর্ডার করেছি, এই দেখো, এটা হলো, ওটা হলো চকলেট মোমো ছিল, আর এখানে আছে দেখো নুডলস, মোমো, বার্গার, আর এখানে আছে পেপসি। চলো আমরা এগুলো খাই, আর মোমোর ইয়েটা দিয়ে দেখেছো কেমন ধুমো হচ্ছে, এই নুডলসটা খেতে আমার খুব ভালো লাগে, আমাদের মিষ্টিও খুব ভালোবাসে। এই যে তিনজনা মিলে বসেছি, কিন্তু আর একজনা কই, এই দেখো আর একজনা আমার ওই পাশে বসে আছে, আমরা একটু কি কথা বলছি কি জানি, এতটা কি, তো মিষ্টিও আমার ওই পাশে বসে আছে। আর তারপরে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি, দেখো কি দারুণ সাজিয়েছে, দেখেছো 15ই আগস্টের জন্য এটা এত সুন্দর মলটা সাজিয়েছে, তবে রাত্রির হয়ে গেছে বলে ফাঁকা হয়ে গেছে, দেখো এখন পুরো রাত্রি 10টার আশেপাশে আর কি, এরকম হবে হয়তো কি বেশি হতে পারে, দেখিনি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, অনেকটা রাত্রির হয়ে গেছে, গাড়ি বুক করাও হয়ে গেছে আমাদের, এখন যাব ইয়েতে তোমার যাদবপুর স্টেশনে যাব, যাদবপুর বাজার যাব, যাদবপুরে গিয়ে কিছু ফোনের অনেক কিছু কিনবার আছে, কী কী কিনবো চলো তোমাদেরকে সেটা দেখাবো। আর এই যে গেটটা দেখো, গেটটাও খুব সুন্দর সাজিয়েছে। আর রাত্রি হয়ে গেছে বলে ফাঁকা, বন্ধুরা, নাহলে এখানটা যা ভিড় হয়, পা রাখার মতো জায়গা পাওয়া যায় না, এতটা ভিড় হয়। আর আমাদের মিষ্টু আর আমি দেখো সেম ড্রেস পরে গেছি আজকে, আর তোমরা তো জানো সেমই পরি আমরা। তো গাইস, কালকে তো দেখলে ফোনটা কিনতে গেছিলাম, তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে বাড়িতে আসার পরে রাত্রে আর ব্লগের দিকে আর আমি আসিনি, ব্লগটা শ্যুট করিনি রাত্রিরে। তো আজকে চলো তোমাদেরকে আমি বাড়িতে ফোনটা দেখাই, ফোনটা কেমন হয়েছে। তো চলো, চান করে এই মাত্র উঠলাম, এখনও পর্যন্ত আমার চ্যানেলে ব্লগই পোস্ট করতে পারিনি জানো। এই যে আইফোন 15, কেমন হয়েছে বলো, খুব সুন্দর হয়েছে না, কালারটা দেখো, কভারটা লাগিয়েছি, তারপরে এই যে ইয়ে কী বলছে এটা, ক্যামেরায় ফোন যেটা সেই ইয়ে লাগায় না, কী বলছে ওটা, নামটা না ভুলে গেলাম সব। হ্যালো সোনারা, কালকে তো দেখলে ফোন কিনতে গেছিলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, সব কিছু করে বাড়িতে এসেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, তার জন্য আর ব্লগটা আমার শ্যুট করা হয়নি, ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে তার দ্বিতীয় দিন, আমি আমাদের সাথে আবার একটু ফোনটা দেখাতে এলাম। তো আইফোন 15 প্রো ম্যাক্স কিনেছি আমি এটা, তো সেটটা কেমন হয়েছে কালারটা একটু জানিও, ঠিক আছে, কালারটা কিন্তু ব্যাপক হয়েছে, এই যে কি সুন্দর লাগছে না। আমার তো আইফোন 13 ছিল, 13টা ওটা দুখানা ছিল আইফোন 13, একটা আমার মেয়ের একটা আমার, তো আমার যেটা মেয়ের ছিল ওটা আমার ছেলেকে দিয়ে দেবো, আর এটা হলো আমারটা মেয়ে নিয়েছে আর আমি এটা নিয়েছি। কেমন হয়েছে সেটটা সোনারা একটু জানিও, দারুণ লাগছে না, দেখো এইখানকার প্রোটেক্টর লাগিয়ে নিয়েছি, আইফোনের কভার লাগিয়েছি, সব কিছু লাগিয়ে নিয়েছি। তো এটার দাম কত নিয়েছে তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো, তারপরে আমি বলে দেবো তোমাদের, আর অবশ্যই যেন জানিও আমার ফোনটা কেমন লাগছে দেখতে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে দেবো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে, তো সবাইকে টাটা।